atdawa.tv দুনিয়া ও আখিরাতের কল্যাণে করেছেন মহিলারা কি কবর জিয়ারত করতে পারবেন কিনা এখানে দুটি হাদিস আছে একটি হাদিস হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা লানাল্লাহ জায়রাতুল কুবুর যে যারা যে সমস্ত মহিলা কবর জিয়ারত করবে আল্লাহ তাআলার অভিসম্পাত তাদের প্রতি এটা একটা সুস্পষ্ট হাদিস সেই থেকে আরেকটা হচ্ছে এটি কারণ কি কারণ আবার আমরা দেখতে পাই যে নবী হযরত আয়েশা সিদ্দিকার হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি তার ঘরেই দাফন করা হয়েছে যেটা সুন্নাহ যে কোনো নবী এটা একটা রীতি আল্লাহ তার পদ্ধতি যে কোনো নবী যেই জায়গায় তার অফাত হবে সেখানে তার দাফন হবে হযরত আয়েশা সিদ্দিকার যে তার ঘরে নবী করিম সাল্লাল্লাহু আল্লাহ তাআলা ডাকে সাড়া দিয়ে গিয়েছেন সেখানে তিনি আছেন সেখানে তিনি জিয়ারা করতেন এরপর তার বাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন তাকে দাফন করা হয় তখনই তিনি সেখানে জিয়ারত করতেন এরপর হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন আসলেন তখন তিনি আর সেদিকে গেলেন না পর্দার কারণে এই জন্য কবর জিয়ারতের ক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে নিষেধাজ্ঞা আছে এবং ওই হাদিসটাকে তারা প্রমাণ হিসেবে পেশ করে যে আল্লাহ রাসূল অভিসম্পাত দিয়েছেন তবে অনেকে বলছেন যে এটা এই কারণে যে একসময় মহিলারা সেখানে আরো আপনি জানেন যে কোন মানুষ যখন মারা যেত মহিলাদের ভাড়াতে করে নিয়ে আসা হতো তাদেরকে ক্রন্দন করে এর লোকে এই লোকটা খুব ভালো ছিল তার প্রশংসা গুণকীর্তন করার জন্য নিয়ে আসা হতো এবং আরো অনেক ধরনের ফেতনা ফাসাদ এবং কুসংস্কার ছিল সেই কারণে সেটা নিষেধ করা হয়েছে এই জন্য কেউ কেউ বলছেন সেটি যদি ফেতনার কারণ না হয় তাহলে কবরস্থানে না আসলে দূর থেকে সেটি জিয়ারত করতে পারে তবে ওই হাদিসটা আছে যে আল্লাহ রাসূল যারা কবর জিয়ারত করবে মহিলাদের ক্ষেত্রে সেটা নিষেধাজ্ঞা আছে দুটি আছে এখন আমরা জান্নাতুল বাকিতে গিয়ে সেটি দেখতে পাই যে আমাদের মা বোনরা সেখানে কাছে না গিয়ে দূরে থেকে তারা জিয়ারত করছে এটা দলিল হলো হযরত আয়েশা সিদ্দিকার যিনি নবী কাছে ইসলামের সাথে জিয়ারত করেছেন হযরত আবু বকর জিয়ারত করেছেন এবং হযরত ওমরকে যখন দাফন করা হয় তখন তিনি সরাসরি সেখানে যান নাই সেটা আর কি আর কবর জিয়ারতের উদ্দেশ্য হচ্ছে যারা বলেন যে মহিলার জিয়ারত করতে পারে কারণ কি কবর জিয়ারতের উদ্দেশ্য হলো জুরু মুতাকুম ফাইন্নাহা তুযাক্কিরুকুম মৌত কবর জিয়ারত করলে হয় কি এই জীবন আপনি যেটা আজকে সুন্দর শিরোনাম দিয়েছেন পৃথিবী আমার আসল ঠিকানা নয় এটি আমাদের খেয়াল থাকে না যখন আমরা ফুর্তিতে থাকি বিনোদনে থাকি রঙিন স্বপ্নে থাকি বিভোর থাকি তখন আমাদের সেটি খেয়াল থাকে না যখনই কিন্তু আমরা হাসপাতালে যাই যখনই আমরা গোরস্থানে যাই আজিমপুরে যাই এবং বড় যখন জান্নাতুল বাকিতে যাই বড় বড় সেখানে যাওয়ার পর তখন আমার মনের মধ্যে একটা সফট রিমাইন্ডার আসে এত বড় ব্যক্তি তিনি আজকে নেই আমাদের মধ্যে চলে গিয়েছেন সাহাবায়ে কেরামরা চলে যেতে হয়েছে সমস্ত নবীরা এই পৃথিবী থেকে চলে গেছেন আজকে আমাকেও আমার যে আমার যে দম্ভ আমার যে অহংকার আমার যে ঐশ্বর্য প্রাচুর্যের যে চিন্তা চেতনা যেটা আমাকে ভুলিয়ে রেখেছে তার ভুল সেটা ভেঙে যায় সেই জন্য অনেকে বলছে তাহলে এটা থেকে মহিলাকে মাহরুম থাকবে সেই জন্য তারা পর্দায় থেকে দূরে অবস্থান করে সেটা তারাও জিয়ারত করতে পারে এই ধরনের দুটি মত পাওয়া যায় তো এটি স্থান কাল পাত্র ভেবে বুদ্ধিমত্তার সাথে কৌশলের সাথে সেটি আমাদেরকে দুটি মতে আমরা আমল করতে পারি আল্লাহ তাআলাই ভালো জানেন কোনটি সঠিক বেশি